ওয়েলকাম টু উই স্পটিউ। আজকে অমর সঙ্গীত সেটে আজকে প্রথমবারের মতন আড্ডা দিতে আমাদের সাথে আছে রাজশ্রী। কেমন আছো? একটু দুজনে শুনে ভীষণ ভালো আছি। নতুন কাজ সবটা নিয়ে দারুণ আছি। এই যে নতুন কাজ, নতুন উদ্যম, কি চলছে একটু শুনি, কতটা এনার্জি নিয়ে কাজ চলছে? একদম 200% এনার্জি নিয়ে কাজ চলছে, সবাই লাফিয়ে পড়েছে, কেউ বিট করতে পারবে না একদম, মানে এনার্জির কোনো অভাব নেই। আমরা একদম ফুল ফ্লেজড সবকিছু দিয়ে, সবাই মিলে একদম উইথ পজিটিভিটি একদম নেমে পড়েছি। নীলদাতে কি অ্যাডভাইস পেলে এতদিন? অ্যাডভাইস বলো, কি অ্যাডভাইস দিয়েছো? ও আচ্ছা, আমাকে টাকাটা দেয়নি তো, খাওয়ায়নি তো কিছু, আমি বলবো না। পেট প্রমোশন করে শুধু আজকালকার সবার অভ্যাস। পেট প্রমোশন করছে, ইয়েস ইয়েস। আচ্ছা কিছু বলো, ভালো বলো। কি বলবো, ভীষণ ভালো, মানে লাইফে কোনো টেনশন নেই, কেয়ার ফ্রি, আমি অন স্ক্রিনও ফ্রি বলে। হ্যাঁ প্লিজ একটু কেঁদে ফেলো, এতটাও কেঁদো না যাতে আমি ভেসে চলে যাই। তো অন স্ক্রিন শ্রী রাজকে বলে যে কেয়ার ফ্রি একটা মানুষ, বিন্দাস। অফ স্ক্রিন শ্যামককেও তাই বলবে, বিন্দাসই মনে হয় দেখে, একদম চিল, কোনো চাপ থাকে না। আর ও হচ্ছে আমাদের ইউনিটের, যেটা আমি অলওয়েজ বলছি, মানে এত প্রমোশন করছি তোমার নিজের। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করলাম, এরকমই থাকো, পাওয়ার হাউস। এত প্রমোশন করে দিচ্ছি, পেয়ে যাবে তুমি আজকে রাত্রের বিরিয়ানিটা, পেয়ে যাবে। না না না, খুবই ভালো ভালো ছিল, ভালো। শ্যামক তুই তো ওয়েট লস করলে কিছুদিনের আগে সিরিয়ালের ইন্টারভিউ থেকে, ইন্টারভিউ থেকে ওয়েট লস থাকে, তো এই সিক্রেটটা কি যদি জিজ্ঞাসা করি? ওয়ার্কআউট করেছি, ডায়েট করেছি। আপনিও করেন, আপনি বলেন না। নীলদা যে করে সেটা আমরা প্রতি মুহূর্তে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পোস্ট পোস্টে, তোমাকে অতটা বেশি দেখা যায় না, আমি দূরে থাকি সবকিছুর থেকে। আরে এবার সোশ্যাল মিডিয়াতে একদম, এবার তোমার সাথে রিলস, হ্যাঁ তুমি চিন্তা করো না, চলে এসেছে, জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। প্রমোশন থেকে কি রিলস চালু আছে করা? আনফরচুনেটলি প্রমোশনটা হয়নি, খুব বৃষ্টি পড়ছিল, ফ্যান্টাস্টিক, মানে প্রোমোটা এত সুন্দরভাবে হয়েছিল যে আমরা করে খুব খুশি হয়েছি, যদিও রিল শুট করতে পারিনি বলে আমি একটু দুঃখ পেয়েছি, কারণ না এত বৃষ্টি হচ্ছিল ওই দিন, যা প্রোমো কিভাবে শেষ হবে সেটাই বুঝতে পারছিলাম না। বলবে তো ভগবানকে ডাইরেক্ট বলে রাখতাম, ওকে ওকে, রিল শুট করবে যেন বৃষ্টি না। নো 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 নো, এতদিন যে হলো, এতদিন কি হয়েছে একটা দুজনে রিল শুট? না না, আমরা আমাদের জি থেকে এত রিল শুট হচ্ছে, বাকি সবটা মিলিয়ে আর কি, এন আইডিয়াজ এর পেজ থেকে, তো আলাদা করে আর কি রিল শুট করব বলো, তার শুটিং এই তো ম্যাক্সিমাম, আমরা প্রচন্ড ব্যস্ত থাকি। না আমরা দেখেছি নীলদাকে, নীলদা ক্লান্ত থাকলেও সবাইকে এনার্জি দিয়ে, প্রচুর এনার্জি আছে, আমার নেই অত এনার্জি, ও করুক, আমি আছি ওর সাথে, ব্লেস করছি ওকে। সময়ের সাথে সাথে আপনারা দেখবেন একটা নতুন রূপ, শ্যামকের নেক্সট ইন্টারভিউতে নতুন রূপ দেখতে পাবো, রিল রূপ দেখাবো আমি। আমি নিজেও যাই না, ভবিষ্যৎবাণীটাও করে দিচ্ছে, বাইরে টিয়া পাখি নিয়ে ওকে বসিয়ে রাখবো। এই চরিত্র তো টিয়া পাখি বসে না, চরিত্র কি করে একটু যদি শুনি? চরিত্র অনেক কিছু করে, কিন্তু যে ভালো ব্যাপারটা চরিত্র, যে এতদিন অনেক চরিত্র করেছি, প্রথমবার একটা চরিত্র আমার, যে যার BMW নেই, বড় বাড়ি নেই, সে একদম নর্মাল একটা বাড়িতে থাকে, একটা বড় বাড়িতে থাকে যার মধ্যে 10টা পরিবার থাকে, সো খুবই নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করে, তো খুব মজার একটা স্ট্রাগল, কিন্তু ভালোবাসতে যান। জি বাংলার পর্দায় কবে থেকে আসছে, কখন দেখতে পাবে দর্শক? 12 আগস্ট থেকে, সোম থেকে শনি দুপুর আড়াইটার সময় দেখতে বলবেন না, লাঞ্চ করতে করতে দেখতে পাবে আড়াইটার সময়, লাঞ্চ করতে করতে হাসি মজায় ভরা একটা, লাঞ্চের পর যারা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে, ঘুমটা ক্যান্সেল, ল্যাদ খেতে খেতেও দেখতে পাবে, ঘুমিয়ে পড়লো একটা চোখ খুলে দেখবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।